সচেতনতার অভাব বা ট্রাফিক আইন না জানার কারণে সারা দেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মোটরবাইক আরোহীরা মারা যাচ্ছেন। এমন মৃত্যুহার কমাতে দেশের বিভিন্ন এলাকা থেকে বাইকাররা একত্রিত হচ্ছেন কুমিল্লায়। তারা নিয়েছেন সচেতনতামূলক কর্মসূচি। সড়কের সচেতনতা বাড়াতে বাইকাররা 7 বছর ধরে ডিসেম্বরে নানা জায়গা থেকে একত্রিত হন। এবছর কুমিল্লার লালমাই উপজেলার স্কাউট গ্রাউন্ডে একত্রিত হয়েছেন তারা। 3 দিনব্যাপী এই কর্মসূচি শেষ হবে শনিবার। বাইকার্স মেগা ক্যাম্পিং ফেস্ট সিজন 7-এর আয়োজন করেছে কুমিল্লা ফিউরিয়াস মোটো ক্লাব। বৃহস্পতিবার থেকে বাইকাররা কুমিল্লায় জমায়েত হওয়া শুরু করেন। সেখানে সবাই তাঁবু বাস করেন। এ সময় ক্যাম্পস্থলে বিভিন্ন মোটরবাইক কোম্পানির প্রতিনিধিরা যান। সড়কে নিরাপদভাবে বাইক চালানোর বিষয়ে তারা পরামর্শ দেন। দীর্ঘ সময় নিয়ে হয় সচেতনতামূলক কর্মশালা। বাইকার এস এম এমদাদুল হক বলেন, 35 বছর ধরে বাইকে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছি, এখনও ঘুরছি, বিষয়টা আনন্দের। তবে সড়ক আইন না জানায় বা অসচেতনভাবে বাইক নিয়ে ঘোরাঘুরির কারণে ঘটছে দুর্ঘটনা। প্রতি বছর আমরা ডিসেম্বরে দেশের বাইকাররা একসাথে হই, সচেতনতামূলক প্রোগ্রাম করি, নাচ গান করি, আনন্দ করি, আনন্দে আনন্দে সচেতনতা বাড়াই। এ আয়োজনের সমন্বয়ক মালেক খসরু উষা বলেন, 1000-এর মতো বাইকার সমবেত হয়েছি। আমাদের মূল উদ্দেশ্য সচেতনতা বাড়ানো। এমন সচেতনতামূলক আয়োজন সড়কে শৃঙ্খলা ফেরাতে সহায়তা করবে। আপনারা যারা বাইকার আছেন তারাও একটু খেয়াল রাখেন বিষয়টা।